তারপর
কি বলছে দেখো, ক্ষুদ্র ব্যবসায় পরিকল্পনার বিষয়বস্তু। একটা ব্যবসায় পরিকল্পনা যখন তৈরি হবে, সে তৈরি করার আগে আমাদেরকে ঠিক করতে হবে যে এখানে কি কি বিষয় থাকে। এক্ষেত্রে নির্দিষ্ট কিছু বিষয় এখানে থাকতে হবে। আমরা জানি যে আমরা যখন ক্ষুদ্র ব্যবসায় পরিকল্পনার বিষয়বস্তুটা সাজাবো, তখন ঠিক সেভাবে সাজাবো যেভাবে আমাদের সিরিয়াল মেনটেন করা লাগবে। কি বলছে, এক নম্বরে ব্যবসায় প্রতিষ্ঠানের নাম, ব্যবসায় প্রতিষ্ঠানের একটা নাম থাকতে হবে। দ্বিতীয়ত হচ্ছে ব্যবসায় প্রতিষ্ঠানের ঠিকানা, আমরা ব্যবসায় প্রতিষ্ঠানের সুনির্দিষ্ট ঠিকানাটা থাকা লাগবে পরিকল্পনাতে। উদ্যোক্তা বলে নাম, কে কে এখানে উদ্যোক্তা আছে তাদের নাম থাকা লাগবে। তারপরে কি বলছো, উদ্যোক্তা বা পরিচালক বৃন্দের পরিচয়, যারা উদ্যোক্তা আছে তাদের নির্দিষ্ট পরিচয়, তাদের ঠিকানাটা এখানে উল্লেখ থাকতে হবে। ব্যবসার ধরন, আমরা কি ধরনের ব্যবসা করবো, আমরা কি একমালিকানা করবো, যৌথ মূলধনী করবো, নাকি অংশীদারি করবো, এটা উল্লেখ থাকতে হবে। তারপরে কি বলছে, ব্যবসায় পরিচালনার ধরন, এটা কি দেখো যে আমরা কোন ধরনের করব, আমরা একক ব্যবস্থাপনায় করব, আমরা অংশীদারি ব্যবস্থাপনায় করব, নাকি আমরা যৌথ মূলধনী ব্যবস্থাপনায় করব, আমাদের সেটা উল্লেখ থাকতে হবে। তারপরে কি বলছে, মূলধনের পরিমাণ, কত পরিমাণ মূলধন নিয়ে আমরা ব্যবসাটা শুরু করব, বা এটা আলটিমেটলি কত খানি যাবে, আমাদের এই বিষয়ে ওখানে উল্লেখ থাকতে হবে। বাজার জরিপের সংক্ষিপ্ত বিবরণ, আমরা একটা ব্যবসা শুরু করার আগে অবশ্যই সে পণ্য সম্পর্কে তার বাজার চাহিদা আছে কিনা, তার অন্যান্য ক্ষতি আছে কিনা, পরবর্তীতে পণ্যটা বিজনেস হবে কিনা, আমরা সমস্ত জরিপগুলো আমরা সংগ্রহ করব, আমরা এগুলো জানবো, আমরা বাজার সম্পর্কে জেনে সেখানে তারপরে ডিপেন্ড করে আমরা এটা তৈরি করব। মুনাফা অর্জনের সম্ভাবনা, আমি একটা ব্যবসা করব সেখানে মুনাফা হবে কিনা এটা আমাকে ভাবতে হবে। ব্যবসার মূল উদ্দেশ্য কি, মুনাফা অর্জন করা। এই মুনাফা যদি অর্জন না হয় আমার ব্যবসা করে তো কোনো লাভ নেই, আমাকে ব্যবসা করতে হলে আমাকে মুনাফা অর্জন করতে হবে, এটা আমাকে মাথায় রাখা লাগবে। প্রাক্কলিত আর্থিক বিবরণী সংযুক্তিকরণ, কি বলছে যে আর্থিক যে বিবরণীটা হবে সে আগে ওই বিবরণীটা একদম সুনির্দিষ্ট ভাবে লিখে পরিষ্কার ভাবে সেটা তার সাথে সংযুক্ত করতে হবে। এবার আসি প্রকল্পের আর্থিক বিবরণী ছ, একটা প্রকল্প করবো সেখানে কোথায় একটা মূলধন আনবো, কোনটা স্থায়ী মূলধন, কোনটা চলতি মূলধন, কোনটা মোট ব্যয়, আমাদেরকে জানতে হবে। আমরা যদি না জানি, আমরা স্থায়ী মূলধন যদি না জানি তাহলে আমাদের হবে না। যেমন এখানে কি বলছে দেখো, প্রকল্প ব্যয় পরিমাণ, এখানে স্থায়ী মূলধন, এই স্থায়ী মূলধনটা কি, এই স্থায়ী মূলধনটা হচ্ছে দোকান ভাড়া। এই দোকান ভাড়া, তুমি যদি একটা ব্যবসা প্রতিষ্ঠান যদি কোনো দোকান নিতে যাও, সেখানে তোমাকে প্রথমে একটা ভালো পরিমাণে অ্যামাউন্ট দিতে হয়, অ্যাডভান্স করতে হয়, সেটা হচ্ছে স্থায়ী মূলধন। আর কি দেখো, আসবাবপত্র, কিছু জিনিসপত্র কিনতে হয়, অন্যান্য কিছু খরচ আছে যেটা তোমার দীর্ঘ সময়ের জন্য, সেটা স্বল্প সময়ের জন্য নয়, সেটা হচ্ছে আমাদের স্থায়ী মূলধন। আর চলতি মূলধনটা কি, চলতি মূলধনের মধ্যে পড়ে দেখো বিভিন্ন পণ্য কেনা, তারপরে কর্মচারীদের বেতন দেওয়া, লাইট বিল দেওয়া, এমনি বিজনেসম্যানের যে হাত চলতি খরচ হয় খরচগুলো করা, দোকানের মাসিক যে ভাড়াটা দেওয়া, বিদ্যুৎ বিল দেওয়া, এগুলোকে আমরা চলতি মূলধন বলবো। তাহলে চলতি মূলধন আর স্থায়ী মূলধন দিয়ে মোট ব্যয়টা করবো। এখন কি বলছে, প্রকল্পের অর্থায়ন পদ্ধতি, আমরা যে প্রকল্পটা করতে যাব সেই প্রকল্পের অর্থটা আসবে কোথায় থেকে সেটা আমাদেরকে জানতে হবে, সুনির্দিষ্ট ভাবে জানতে হবে। আমি ব্যবসা করার আগে আমাকে বুঝতে হবে যে আমার কত পরিমাণ মূলধন লাগবে, এবং এই মূলধনটা আমরা কোথায় থেকে আনবো সেটা আমাদের পরিষ্কার ধারণা থাকতে হবে। এক্ষেত্রে কি বলছে, নিজস্ব তহবিল, আমি একটা ব্যবসা করার আগে আমাকে ভাবতে হবে আমার মূলধন কতখানি আছে, আমার যে টাকাটা আছে, আমার যে টাকাটা লাগবে তার কি পরিমাণ আমার কাছে আছে, তাহলে নিজস্ব তহবিল। আর একটা কোথায় থেকে আমরা নিতে পারি, আত্মীয় স্বজন থেকে ঋণ, আমরা অনেক সময় নিজেদের আত্মীয় স্বজনের কাছ থেকে ঋণ নিয়েও ব্যবসাতে লাগাতে পারি। তাছাড়া আমরা ব্যাংক থেকে ঋণ নিতে পারি, এই বিভিন্ন ব্যাংক তোমরা জানো যে ব্যবসার ক্ষেত্রে ঋণ দিয়ে থাকে, এসব ব্যবসা ব্যাংক থেকে আমরা ঋণ নিতে পারি। এখন আমি আজকে তোমাদেরকে প্রকল্পের যে ব্যয়টা বললাম, আমি ছোট্ট করে উদাহরণ দিয়ে তোমাদেরকে
দেখো প্রাকফুলিত আয় ব্যয় বিবরণী। প্রাকফুলিত আয় ব্যয় বিবরণীটা সারা একটা ব্যবসা প্রতিষ্ঠান যখন তুমি নিবা তখন স্থায়ী কিছু খরচ আছে। তোমাদেরকে বললাম যে যখন একটা দোকান নেওয়া লাগে তখন প্রথমে কিছু ভালো পরিমাণ টাকা তাদেরকে অ্যাডভান্স করা লাগে, কিছু জিনিস আসবাবপত্র কেনা লাগে। এগুলো কিন্তু আমার বাৎসরিক আয়ের সাথে আসবে না, এগুলো কিন্তু আমার স্থায়ী খরচ। এগুলো একটা ব্যবসা প্রতিষ্ঠান ছমাস বছরের জন্য হয় না, দীর্ঘ সময়ের জন্য হয়, কিন্তু বাৎসরিক খরচের সাথে এগুলো আসে না। আমরা যখন বাৎসরিক লাভটা বের করতে যাবো সেই ক্ষেত্রে আমরা কিছু কিছু জিনিস এখানে ইনক্লুড করবো যেগুলো আমরা চলতি খরচ করে থাকি। কিরকম দেখো এখানে বলছে প্রাকৃতিক আয় ব্যয় বিবরণী একটা বাৎসরিক একটা আমি তোমাদেরকে সংখ্যা দিচ্ছি। দেখো প্রাকৃতিক আয় এখানে হয়েছে কত, 6 লক্ষ টাকা। এটা প্রথমে থেকে হয়েছে যে পণ্যটা বিক্রির দূরে আমরা পেয়েছি। এখান থেকে কি কি ব্যয় হয়েছে আমি আমি কোন কোন ব্যয়গুলো এক বছরের জন্য ধরবো খুব ভালো করে এগুলো খেয়াল করো, কারণ এখানে সব ব্যয় কিন্তু আসবে না। এখানে কিন্তু আসবাবপত্রের ব্যয়টা আসছে না। এখানে খেয়াল করো পণ্য ক্রয়, আমরা পণ্য ক্রয় করে রেখেছিলাম 3 লক্ষ টাকা। কর্মচারীর বেতন যেটা আমার এক বছরের হিসাবেই আসবে। তারপরে কি বলছে বিদ্যুৎ বিল, এই বিদ্যুৎ বিলটা আমার বছরের মধ্যে হিসাবে আসবে। তারপরে দোকান ভাড়া, দোকান ভাড়া অর্থাৎ হচ্ছে আমি যে অ্যাডভান্সটা দিয়েছিলাম প্রথমে যেটা সেইটা কিন্তু না, এটা হচ্ছে মাসিক যে দোকান ভাড়াটা দিয়েছে সেই সেই হিসাবে সেটা বছরের হিসাব করে ব্যয় করতে হবে। আর মালিকের ব্যক্তিগত খরচ, এখন আমরা এই খরচগুলো যোগ করে 6 লক্ষ টাকা থেকে বাদ দিলে যে টাকাটা আসে সেটা হচ্ছে আমার প্রাকফলিত লাভ। কারণ আমার চলতি যে খরচগুলো সেই খরচগুলো আমি বাদ দেওয়ার পরে আমার যে লাভটা থাকবে সেটা হচ্ছে আমার প্রাকৃত বাৎসরিক লাভ। এখন আসি প্রাকৃত নগদান প্রবাহ বিবরণী। এই নগদান প্রবাহের বিবরণীটা কেন লাগবে, কিসের জন্য লাগবে, কিন্তু এটা আমরা এর গুরুত্বটা অনেক বেশি। কি বলছে দেখো, সুষ্ঠুভাবে ব্যবসায় পরিচালনার জন্য উদ্যোক্তা নগদান প্রবাহ বিবরণী প্রাকলন করা প্রয়োজন। এই নগদান বিবরণী যদি তুমি সামনে তৈরি করো তাহলে তোমার বছরে আয় কত হলো ব্যয় কত হলো তুমি পরিষ্কার ভাবে দেখতে পারবে। এইটা করার ফলে তোমার ব্যবসায় যে পরিস্থিতি বর্তমান পরিস্থিতি সম্পর্কে তোমার পূর্ণ ধারণা আসবে। নগদান প্রবাহ বিবরণী তৈরি করার ফলে উদ্যোক্তা তার ব্যবসায় নগদের প্রকৃতি অবস্থা জানতে পারবে। ওই যে বললাম যে এখন বর্তমানে তোমার ব্যবসাটা কেমন আছে, লাভ কিরকম হলো, তুমি যে সারা বছর বিজনেসটা করলা সেখান থেকে তোমার কতটা আসলো, এসব সম্পর্কে তোমার একদম পূর্ণ ধারণা হয়ে যাবে। এবার আসি সম আয় ব্যয় বিশ্লেষণ। এই সম আয় ব্যয় বিশ্লেষণটা কি, আমি একটা ব্যবসা শুরু করলাম, এই ব্যবসা শুরু করার সময় আমি যে পণ্যটা উৎপাদন করব জায়গা আছে যে জায়গাটা পর্যন্ত পণ্য উৎপাদন করলে আমার লাভ এবং আমার ক্ষতি সমান থাকবে, আমার কোন লাভ হবে না সেখানে। আমার কি হবে, আমার যে পরিমাণ আয় হবে ঠিক সেই পরিমাণ ব্যয় হবে, এখানে কোন লাভ হবে না বা ক্ষতিও হবে না, সেটাকেই আমরা কি বলছি সম আয় ব্যয় বিশ্লেষণ। অর্থাৎ সম আয় ব্যয় বিশ্লেষণে ব্যবসায়ের এমন একটি অবস্থাকে বোঝায় যখন আয় ব্যয় সমান হয়। অন্য কথা বলা যায় এটি ব্যবসায়ের এমন একটা পর্যায়ে যখন লাভও হয় না ক্ষতিও হয় না। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে তোমাদের বোঝাই, যেমন ধরো একটা ক্রিকেট ব্যাট তৈরি করবো, আমি একটা ব্যবসা শুরু করলাম। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি 4000 ব্যাট পর্যন্ত বিক্রয় করলে আমার লাভও হবে না ক্ষতিও হবে না, কিন্তু আমি যদি 4000-এর বেশি বিক্রি করতে পারি ব্যাট সেক্ষেত্রে আমার লাভ আসবে। আবার আমি যদি 4000 ব্যাটের কম বিক্রি করি সেক্ষেত্রে আমার ক্ষতি হবে। তাহলে এখানে সময় ব্যয় বিশ্লেষণটা কি হচ্ছে, যেই পর্যায়ে পণ্যটা বিক্রি করলে লাভ হবে না এবং ক্ষতিও হবে না সেটাকে আমরা সময় ব্যয় বিশ্লেষণ বলি। এখন বলছে আত্মবিশ্লেষণের পদ্ধতি ও ধারণা। এখানে কি বলছে দেখো, যে কোনো ব্যক্তি ব্যবসায় শুরু করার পূর্বে তার ব্যবসা করার সক্ষমতা আছে কিনা যাচাই করা খুব প্রয়োজন। আমি একটা ব্যবসা করতে যাব, আমি এই ব্যবসাটা করতে পারবো কিনা, আমি সক্ষম কিনা এই ব্যাপারটা সবার আগে ভাবতে হবে। আমি একজন অসুস্থ ব্যক্তি, আমি যেটা পারবো না, আমি কর্ম করতে পারবো।
ভাবার বিষয় আছে যে আমি ব্যবসাটা শুরু করবো কিনা। এর প্রধান কারণ হলো ব্যবসায়ের সাফল্য লাভ বা অকৃতকার্য হওয়ার ঝুঁকি আছে, ফলে ব্যবসায় শুরু করার পূর্বে সক্ষমতা যাচাই করে নেওয়া বুদ্ধিমানের কাজ। ব্যবসায় সক্ষমতা যাচাই একটি জটিল প্রক্রিয়া। তাহলে কি হচ্ছে যে আমি যখন একটা ব্যবসা শুরু করতে যাচ্ছি তখন আমাকে ভাবতে হবে যে আমি এ বিষয়ে পারদর্শী কিনা, আমি পারবো কিনা, আমি কর্ম করতে পারবো কিনা, আমি খাটতে পারবো কিনা, আমি কি এ সম্পর্কে জ্ঞান আছে, আমার কি পরিপূর্ণ শারীরিক সুস্থতা আছে, আমি কি মূলধন জোগাড় করতে পারবো, আমি কি পণ্য সম্পর্কে যে তথ্যগুলো নিয়েছি সেই তথ্যগুলো বিশ্লেষণ করে সঠিক তথ্যটা নিয়েছি, তো আমি যে ব্যবসাটা শুরু করতে যাচ্ছি সেখানে লাভ হবে, তো এখানে ঝুঁকির পরিমাণ কত। কারণ তোমরা জানো ভালো করে যে ব্যবসায় প্রথম নিয়ম হচ্ছে যে ঝুঁকি থাকে, ঝুঁকি ছাড়া তো ব্যবসা হয় না। এই ঝুঁকির পরিমাণটা আমি সামাল দিতে পারবো, তো আমার যে আনুষঙ্গিক হিসাব বা আমি যে আয়কর এসব ঠিকভাবে করতে পারবো, তো দিতে পারবো, তো আমার কারিগরি জ্ঞান আছে, তো বর্তমান ব্যবসা করতে হলে তোমাকে অবশ্যই কারিগরি জ্ঞানটা থাকতে হবে। তুমি অন্যের উপরে নির্ভর করে ব্যবসা করতে গেলে সেই ব্যবসাটা সফলভাবে সম্পন্ন করা সম্ভব হবে না। এইসব বিষয়ে ভাবার আছে। তাহলে আমি আমার শারীরিক কন্ডিশন, আমার মূলধন, আমার পারিপার্শ্বিক অবস্থা, আমার পণ্য সম্পর্কে জ্ঞান, আমার পণ্য সম্পর্কে আগ্রহ, আমি বাজার চাহিদা, এইসব বিভিন্ন বিষয় জেনে পরিষ্কার ধারণা নিয়ে আমাকে ভাবতে হবে যে আমি আদৌ ব্যবসাটা শুরু করতে চাচ্ছি, সেই ব্যবসাটা আমি সফলভাবে সম্পন্ন করতে পারবো কিনা। তাহলে শিক্ষার্থীরা আজকে যে আমরা অধ্যায়টা আলোচনা করলাম সেই অধ্যায় থেকে আমরা এবার কিছু মূল্যায়নের প্রশ্নে যাচ্ছি। দেখো এখানে কি বলছে, মূল্যায়নের ক্ষেত্রে ক্ষুদ্র ব্যবসায় পরিকল্পনার বিষয়বস্তু কয়টি। ইতিমধ্যে তোমরা জেনেছো যে কয়টি বিষয়বস্তু থাকবে, কয়টি থাকবে আলোচনায় এসছে, তোমরা সুন্দরভাবে উত্তরটা লিখবা। স্থায়ী মূলধন কি, সব মূলধন তো স্থায়ী না, তাই না, স্থায়ী মূলধন কি, প্রাকলিত লাভ কি, আমরা ওই যে একটা ছক দেখলাম তোমাদেরকে পরিষ্কার ভাবে বললাম, কি বললাম যে সারা একটা বছরের বা একটা মাসের নির্দিষ্ট একটা টাইমের যে লাভটা বের করবা তোমরা সেভাবে লিখবা। আত্মবিশ্লেষণ কাকে বলে, আত্মবিশ্লেষণটা করবা এবং আজকের আলোচনার যে বিষয়বস্তু সেখান থেকে তোমরা এই উত্তরটা শুনে নিতে। আগামী দিন টপ টেস্ট পড়া ষষ্ঠ অধ্যায় আলোচ্য অংশটুকুর উপর নেওয়া হবে। আজকের অংশটুকু সুন্দরভাবে তোমরা চর্চা করবে এবং এরপরে তোমাদের টপ টেস্টটা নেওয়া হবে। পরিশেষে আবার তোমাদের বলি তোমরা ভালোভাবে থাকো, সুস্থ থাকো, বাসায় থাকো, দূরত্ব বজায় রেখে চলো, যদি খুব প্রয়োজন না হয় ঘর থেকে বের হয়ে না, বাসায় বসে বসে ক্লাসগুলো দেখো। এই ক্লাসের উপর ভিত্তি করে টপ টেস্ট যাবে, কার এক্সাম যাবে, এগুলো করবা এবং সুস্থ থাকবা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবা, সুষম খাদ্য গ্রহণ করবা। ধন্যবাদ।